আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংলিশ বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি চতুর্থ সপ্তাহের জন্য প্রেরণ করা হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা মূল কাজে চলে যাই, যেখানে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ইংলিশের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে বলা হয়েছে ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স সেকশন ডি। তো এইখান থেকে তোমার যে ইংলিশ ফার্স্ট পেপার বইটি আছে, বোর্ড বই, সেই বই থেকে এই ইউনিট 5 লেসন 1-এর সেকশন ডিতে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটির উত্তর দিতে হবে। তো চলো আমরা দেখে নিই যে ইউনিট 5 লেসন 1 সেকশন ডিতে কী দেওয়া আছে। তো এটি হবে তার হেডিং। তো এটি হেডিং দেওয়ার পর তুমি দেখতে পাবে যে তোমার বোর্ড বইয়ের মধ্যে দেওয়া আছে যে একটি গ্যাপ ফিলিং দেওয়া আছে। সেই গ্যাপ ফিলিংয়ের প্রথম গ্যাপে উত্তর হবে হোমলেস, দ্বিতীয় গ্যাপে হবে ডিউ টু, তৃতীয় গ্যাপে হবে শর্টেজ অফ ফুড, চতুর্থ গ্যাপে হবে ইসলাম ডিউয়েল, পঞ্চম গ্যাপে উত্তর হবে ভিকটিমস, ষষ্ঠ গ্যাপে থ্রেড, সপ্তম গ্যাপসে ক্লোজ টু, অষ্টম গ্যাপসে 1 লাখ, নবম গ্যাপসে এক্সাম্পল, সর্বশেষ গ্যাপে হবে এফেক্ট। তো আরেকটি বিষয় বলে রাখি যে অবশ্যই সম্পূর্ণ প্যাসেজ লিখে তারপর কিন্তু উত্তরটি লিখতে হবে। তো চলো পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখি, যে ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। তো সেকশন ডিতে যা বলা হয়েছে তার উত্তরটুকু দেখি। তো আরেকটি বিষয় এখানে বলে রাখি যে অবশ্যই টাইপিংয়ের ক্ষেত্রে কিছু বানান ভুল হতে পারে বা কোনো জায়গায় ফুল স্টপ বা কমা ভুল হতে পারে, অবশ্যই তুমি লেখার সময় সেটি ভালোভাবে পড়ে তারপর লিখবে বা ভালোভাবে দেখে লক্ষ্য রেখে তারপর লিখবে, যেন কোনো বানান ভুল না হয়। তো এখানে ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট সেকশন ডি, তো এটি হলো তার হেডিং। তো এখানে তুমি বোর্ড বইয়ের মধ্যে লক্ষ্য করলে দেখবে যে তোমাকে ডেফরেস্টেশন সম্পর্কে তোমার এখানে একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছে, আর এই প্রতিবেদনটি তুমি কোনো একটি দৈনিক পত্রিকায় পাঠাবে। তো এই কারণেই এই বিষয়ে তুমি একটি মানে প্রতিবেদন করবে ডেফরেস্টেশন সম্পর্কে, সেই প্রতিবেদনটি পাঠাবে। তো তুমি প্রথমে তারিখ লিখবে, আমি এখানে 18 অক্টোবর 2020 দিয়েছি, তুমি এখানে যে তারিখ ইচ্ছা সেই তারিখ দিতে পারো। তো আমি এখানে দ্য ডেইলি স্টার বলা হয়েছে, তো এখানে কিন্তু কোনো পত্রিকার নাম উল্লেখ নেই, তার মানে তুমি দ্য ডেইলি স্টারের পরিবর্তে তুমি যে কোনো পত্রিকার নাম দিতে পারো। তো তারপর এইখানে যেভাবে আছে এইভাবে লিখবে, আমি এখানে পড়ে দিচ্ছি না, অনেক সময় লেট হয়ে যাবে, বিদায়। তো তারপর এইখানে তুমি যে কোনো নাম লিখতে পারো, তো এখানে যে কোনো নাম লিখতে পারো, তো নাম লিখে দিবে। তো তারপর ডেফরেস্টেশন সম্পর্কে যে প্রতিবেদনটি আছে এই প্রতিবেদনটি লিখবে। তো এখানে প্রতিবেদনটি দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে। তো বারবার বলছি যদি কোনো জায়গায় বানান ভুল থাকে তাহলে অবশ্যই সেটি ভালোভাবে দেখে তারপর লিখবে, আর এটি হলো একটি নমুনা উত্তর, এইখান থেকে তুমি ধারণা পাবে যে তুমি কীভাবে উত্তরগুলো করতে পারো। তো তার পরবর্তীতে এইখান থেকে গ্যাটস পর্যন্ত লিখবে, দ্য সয়েল গ্যাটস এই পর্যন্ত লিখবে, দ্য ইফেক্টস থেকে শুরু করে। তো লেখার পর দ্য সয়েল গ্যাটস থেকে শুরু করে ট্রি প্লান্টেশন পর্যন্ত লিখবে, তো দ্য গ্যাটস সয়েল থেকে শুরু করে ট্রি প্লান্টেশন পর্যন্ত লিখবে। তো এইখানে শেষ হবে, কান্ট্রি পর্যন্ত শেষ হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।